রাজ্যে আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে 12,000 টাকা মাসে। রাজ্যের প্রতি প্রান্ত থেকে এবং প্রত্যেক জেলার ছেলেমেয়ে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে 12,000 টাকা মাস রয়েছে এবং আপনাদের আবেদন পদে কিন্তু অনলাইনের মাধ্যমে রয়েছে। আমি আপনাদের সেটাও দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন, সেটাও আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই এটাকে স্কিপ করবেন না, তার আপনাদের কাজগুলো করতে হবে। আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার যে লাইক বাটনটি রয়েছে, এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে লাইক দিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন সেই সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি এই মতো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশানটি, এখানে কিন্তু বলা রয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। তো আপনারা ইন্ডিয়ান অর্থাৎ ভারতের যে কেউ এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি এখানে আপনার নিয়োগ করা হচ্ছে কিন্তু কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু আপনার নিয়োগ করা হবে। আপনার বেতন কিন্তু রয়েছে এখানে 12,000 টাকা পার মান্থ এবং আপনি দেখতেই পাচ্ছেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন। এর পাশাপাশি কিন্তু আপনাকে রয়েছে কি আপনার কম্পিউটারের উপর ডিপ্লোমা একটি সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং এখানে আপনার দেখতেই পাচ্ছেন এক লিমিটেড আপনার বয়স কিন্তু চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনার বয়সে স্যার পাবেন এবং 31/12/2019 অনুযায়ী। এবং আপনাদের যে কটি পদে নিয়োগ করা হচ্ছে টোটাল কিন্তু শূন্য পদ রয়েছে একটি। এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের যে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে, তো অনলাইনে আপনার কবে থেকে আবেদন শুরু হয়েছে 13/3/2020 থেকে আপনাদের আবেদন চলবে 27/3/2020 অর্থাৎ মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে। এবং আপনাদের এখানে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং আপনাদের কীভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু বলা রয়েছে। আপনার নিয়োগ প্রক্রিয়া কিন্তু রয়েছে টোটাল 100-এর মধ্যে পরীক্ষা হবে আপনাদের, 50 হবে আপনার রাইটিং এক্সাম, 20 হবে আপনাদের ভাইবা, এরপর হচ্ছে 30 হবে আপনাদের কম্পিউটার টেস্ট, এরপর আপনারা কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবেন। এবং আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু রয়েছে অনলাইনের মাধ্যমে, আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে, এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো এখানে আপনি আপনার পোস্টটি সিলেক্ট করবেন, এখানে যখন ক্লিক করবেন একটি মাত্র পোস্ট রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে আপনার ক্যাটাগরি কী রয়েছে, আনরিজার্ভ নাকি এসসি এসটি ওবিসি এবি, যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আপনার নাম লিখে দেবেন। যে সমস্ত অপশানে আপনি স্টার মার্ক দেখতে পারবেন সেগুলো আপনাদের ম্যান্ডেটরি, সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। এরপর আপনি আপনার বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আপনার বয়স, এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করবেন কোনটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাই আপনাদের নেম অফ দ্য ইউনিভার্সিটি, আপনাদের কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন সেটা আপনি এখানে লিখে দেবেন, কবে পাস করেছেন, ফুল মার্কস কত পেয়েছেন, তার মার্কসের যে পার্সেন্টেজ মার্ক অফ টেন এটা আপনি দিয়ে দেবেন। এরপর কম্পিউটার নলেজে সেই কম্পিউটার কোর্সের নাম কী রয়েছে, তারপরে কত অর্থাৎ সেই গ্রেড কী রয়েছে এবং নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে আপনি সেই কম্পিউটার কোর্সটি করেছেন, কবে আপনাদের কমপ্লিট হয়েছে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, আপনাদের যে টাইপিং স্পিড সেটা কত রয়েছে সেটা আপনি সেখানে দিয়ে দেবেন। এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, এগুলো আপনি ফিল আপ করার পর নিচে দেখতে পাবেন অ্যাড্রেস রয়েছে, আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, তারপরে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপর আপনি নিচে দেখবেন পিনকোড রয়েছে, আপনি পিনকোড দিয়ে দেবেন, আপনার ফটোগ্রাফ এখানে আপলোড করে দেবেন, তারপরে সিগনেচার আপনি আপনার আপলোড করবেন, তারপরে সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপনি আপলোড করবেন। তারপর এখানে যদি আপনি আবার কিছু ডকুমেন্টস আপলোড করতে চান তো মোর ইনফরমেশন যে রয়েছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন কী কী আপনারা আপলোড করবেন। এরপর আইডি যে অপশনটি দেখতে পাবেন ডিক্লারেশন, এটাতে আপনি সেখানে কেমন টিকমার্ট দিয়ে দেবেন, টিকমার্ট দেওয়ার পর আপনি কেমন এখানে সাবমিট যে অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করুন, তখন আপনার সঙ্গে পরবর্তী পেজটি চলে আসবে। তো এইভাবে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। তো আসলে বুঝতে পারছেন কোনো সমস্যা হবে না, সবাই সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দিন। এছাড়াও এরকম নতুন নতুন আপডেট, নতুন চ্যানেলের সঙ্গে খবর পাওয়া যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলুন ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে।